দু হাত ও ডান পানে আছে বাম্পা, তবে স্বাভাবিকের চেয়ে ছোট, এমন প্রতিবন্ধকতা জয় করেছে নাটোরের রাসেল মৃধা। পা দিয়ে লিখে উত্তীর্ণ হয়েছে এসএসসি সমমানের পরীক্ষায়। বাধা ডিঙিয়ে বহুদূর যাওয়ার ইচ্ছে তার। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন মহিমা পলে। নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া এলাকার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে রাসেল মৃধা জন্ম নিয়েছে হাতবিহীন, একটি পাও নেই তার, বাম্পা থাকলেও তার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। তবে শারীরিক প্রতিবন্ধকতা রাসেলকে দমাতে পারেনি। শোলাকুড়া ইসলামী আলিম মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। পা দিয়ে লিখে জিপিএ 3.88 পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। আমি আরও ভালোভাবে পড়াশোনা করতে চাই, ডিগ্রি পেতে চাই, এবং আমার আশা রয়েছে আমি একটা বড় চাকরি করব সরকারি। রাসেলের ফলাফলে খুশি তার বাবা মা। অভাব অনটন সত্ত্বেও ছেলেকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন বাবা মা। আমার সালে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি এবং আমার সাল পাস করেছি, এতে আমি খুশি। সরকারের কাছে একটা সার্কির আবেদন, আমার ছেলেটা যেন সরকার দেখাশোনা করে। রাসেলের লেখাপড়ায় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষকরা। পারিবারিকভাবে সে অত্যন্ত গরিব এবং অসহায়, যদি সবাই তার পাশাপাশি, তার বাবা মায়ের পাশাপাশি আমাদের পাশাপাশি অনেকের সহযোগীর হাত বাড়া দেয়, তা ওদের ভবিষ্যতে সে অনেক ভালো কিছু করবে। অদম্য রাসেল মৃধা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। তার লেখাপড়া এগিয়ে নিতে সমাজের বৃত্তবানরা সহায়তার হাত বাড়াবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। মহিমা পলি, 21 টেলিভিশন।